কোন রুলারের সময় সতীদাহ প্রথাকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছিল বা উচ্ছেদ করা হয়েছিল, কোন মুঘল রুলারের সময়? তো ইনফরমেটিভ কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেনের উত্তর ইজিলি তোমরা করতে পারবে যখন তোমরা একটা স্ট্যান্ডার্ড টেক্সট বই থেকে মুঘল রুলারদের সম্বন্ধে পড়ছো। আমি যখন ক্যাটাগরিতে ভাগ করে দিলাম তখন কিন্তু আমি ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশনও একটা ক্যাটাগরি হিসাবে রেখেছিলাম, ইম্পর্টেন্ট ইনসিডেন্ট যেটা ঘটছে বা পলিসি। তো এই এই ক্যাটাগরি পলিসি বা গভর্নমেন্টাল পলিসি বা ইম্পর্টেন্ট ইনফরমেশনের আন্ডারেই কিন্তু পড়ে যাচ্ছে এই ধরনের কোয়েশ্চেনটার উত্তর। তো তোমরা এটা করতে পারবে যদি তোমরা এরকম ক্যাটাগরিতে ভাগ করে নাও। নিকোলো ডি কন্টি অ্যান ইটালিয়ান ভিজিটার কেম টু বিজয়নগর ডিউরিং হুজ রেন, খুব সোজা কোয়েশ্চেন এবং প্রচন্ড কমন কোয়েশ্চেন, প্রিলিমসও এই ধরনের কোয়েশ্চেন বা এই এক্সাক্টলি এই কোয়েশ্চেনটি অনেকবার করা হয়েছে WBCS এ। তো এই ধরনের কোয়েশ্চেন উত্তর তোমরা ইজিলি করতে পারবে এবং অপশন দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ একদম ক্লিয়ার কাট অপশন হরিহর ওয়ান, বুক্কা ওয়ান, দেবরা টু, দেবরা ওয়ান, এই ধরনের অপশন। চালুক্য বাদামি, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ চালুক্যস অফ বাদামি, বাদামি বা বাতাপি যেটাকে বলো, বাতাপি চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে, এটাও প্রচন্ড কমন একটা কোয়েশ্চেন, WBCS প্রিলিমসে অনেকবারই এসেছে। তো তোমরা এটার উত্তর করতে পারবে। এই ধরনের কোয়েশ্চেনগুলোর উত্তর করার জন্য তোমাদের প্রচুর বেশি পড়াশোনা করতে হবে এরকম নয়, বা কনসেপ্ট তৈরি করতে হবে তা নয়, ইনফরমেশন, সিম্পল ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হচ্ছে। উইচ ঋগ্বেদিক রিভার ইজ নোন অ্যাজ রাভি and also as Iravati, ravi ba iravati name porichito chilo rig beder juger kon nodi, to eitar uttor kibhabe tumra korte parbe, option erokom je tomar purushini vitasta এই ধরনের অপশন। তো তোমরা এইটার উত্তর তখনই করতে পারবে যখন তোমরা যে সমস্ত, আমরা এখন বর্তমানে যে সমস্ত নদীগুলো এনশিয়েন নদীগুলোর নাম চেঞ্জ করেছি, যেমন সাতলেজ করেছি আমরা, বিয়াজ করেছি, বিপাশাকে যেমন বলা হয় বিয়াজ, তো বিয়াজ এর সংস্কৃত নেম, সাতলেজ এর সংস্কৃত নেম, এই সংস্কৃত নেমগুলো পড়বে। তো এইগুলো মনে রাখা খুব জরুরি, কারণ এটা নদীটার আগের নাম ছিল, সেটা চেঞ্জ হয়ে আমরা এখন অন্য একটা নামে সেটাকে আমরা চিনি। তো তোমরা এই ধরনের কোয়েশ্চেনের উত্তর ইজিলি যে কোনো বইতে পেয়ে যাবে, বিশেষ করে ওই মার্কেটের যে টেক্সট বইয়ের বাইরে, আমি যে বইয়ের কথা বললাম, গাইড বুকের কথা বললাম, জিকের বই, সেইগুলোতে তো এই ধরনের ইনফরমেশন প্রচুর থাকে। এর বাইরেও তোমরা যেটা করতে পারো, নর্মালি এই সমস্ত নদীগুলোর নাম করে সার্চ করতে পারো গুগলেতে, এগুলোর উইকিপিডিয়াতে যে পেজ বেরোবে উইকিপিডিয়াতে তোমরা কিন্তু এর সংস্কৃত নেম পেয়ে যাচ্ছ, সেগুলো জাস্ট নোট ডাউন করে নাও। এবং এইখান থেকে সংস্কৃত নেম বলতে মনে পড়ছে আমার যে কথাটা, যে অনেক সময় ঋগ্বেদের যুগের বেশ কিছু সংস্কৃত টার্ম নিয়েও জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র নদীর নাম জানছো তা নয়। যেমন গভীষ্যতি বলতে কী বোঝায়, এই এই যে সংস্কৃত টার্ম, এই ধরনের টার্মের মিনিং কী ছিল সেগুলো তোমরা জানার চেষ্টা করো। তো কিছু কিছু সংস্কৃত টার্ম এইগুলো কিন্তু স্ট্যান্ডার্ড টেক্সট বুকে পাবে, সেগুলোর মিনিং কিন্তু দেওয়া আছে ইংলিশে সেটাকে কী বলে। তো এইভাবে তোমরা কিছু ইনফরমেশন অবশ্যই নোট করবে তোমরা যখন বৈদিক কালচার নিয়ে পড়ছো। এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে কোয়েশ্চেন এলো এটা, এবং কোয়েশ্চেনটা যদি তোমরা ডিফিকাল্টি লেভেল বলো এটা মডারেট, কারণ এই ধরনের কোয়েশ্চেনের উত্তর অনেকেই করতে পারবে তোমরা যারা পড়াশোনা করছো সিরিয়াসলি, যারা নোট করছো, যারা এই সমস্ত ইনফরমেশনগুলোকে ইগনোর করে যাচ্ছ না। আরেকটা এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট, নিচে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, চারটে সেন্টেন্স বলা আছে এ বি সি অ্যান্ড ডি এই চারটে অপশনের ভিতরে, এবং এর মধ্যে কোনটা সঠিক নয়, মানে তিনটে সঠিক কোনটা নয়। ঋগ্বেদ কনসিস্টস অফ 1028 হিমস, তোমরা জানো যে ঋগ্বেদেতে 10,662 শ্লোক ছিল, 1,028 হিমস মানে স্তোত্র ছিল, তাহলে এটা কারেক্ট এরকম ভাবে তোমাদের বুঝতে হবে। ঋগ্বেদ ইজ ডিভাইডেড ইন্টু 10 বুকস, মানে 10টা মণ্ডলে বিভক্ত, এটাও জানো 10টা মণ্ডল ছিল। ঋগ্বেদ ইজ নট আ মনোলিথিক টেক্সট অ্যান্ড কনসিস্টস অফ সেভারেল লিটারারি লেয়ার্স, মনোলিথিক টেক্সট নয় এবং অনেক লিটারারি লেয়ার আছে। আর একটা অপশন হচ্ছে ঋগ্বেদ মনোলিথিক টেক্সট,
এই কোয়েশ্চেনটার ডিফিকাল্টি লেভেল এটাকেও মডারেট বলা যায়, এটা খুব একটা কঠিন কোয়েশ্চেন নয়। তার কারণ হচ্ছে তোমরা মোটামুটি বুঝতেই পারছো যে কোনটা কারেক্ট, কোন কোন অপশনগুলো কারেক্ট। তো ডিডাকশন মেথডই তোমরা এর উত্তর করতে পারবে। এখন মনোলিথিক না নন মনোলিথিক টেক্সট, এইটার জন্য তোমাদেরকে কিন্তু ঋগ্বেদের সম্বন্ধে ইনফরমেশন কিন্তু রিটেন করতে হচ্ছে বা জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে। তো তোমরা যখন ভেদিক কালচার পড়ছো এই ধরনের কোয়েশ্চেনের উত্তর তখনই করতে পারবে যখন তোমরা ভেদিক কালচার পড়ছো। দেখো ঋগ্বেদ থেকে ভেদিক কালচারের যে ভেদিক পিরিয়ড অর্থাৎ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই টাইম পিরিয়ডটা সম্বন্ধে কিন্তু ম্যাক্সিমামটাই জানা যাচ্ছে ঋগ্বেদ থেকে। 1000 থেকে যে বাকি পোর্শনটা পড়ে থাকছে অর্থাৎ পরবর্তী বৈদিক যুগ, সেটা ক্ষেত্রে সাম ইয়জুর আর অথর্ববেদ থেকে আমরা ইনফরমেশন মেনলি পাচ্ছি। তো ঋগ্বেদকে ভালো করে স্টাডি করলে কিন্তু বৈদিক পিরিয়ড যেটা সেইটার সম্বন্ধে জানা যাচ্ছে। তাই এটার ঋগ্বেদ যখন পড়ছো অবশ্যই এটা জানার চেষ্টা করো যে ঋগ্বেদের মধ্যে কি কি আছে, সাবজেক্ট ম্যাটার কি ছিল, ঋগ্বেদের থেকে আমরা যে আরিয়ান কালচারের সম্বন্ধে যেটা জানতে পারছি সেটা কিরকম ছিল, তাদের রিলিজিয়াস প্র্যাকটিস কিরকম ছিল, সোসাইটি কিরকম ছিল। তো এইগুলো থেকে তোমরা যখন জানছো তখন কিন্তু তোমরা এই ধরনের ইনফরমেশন তোমাদের কাছে থাকছে। তো এইভাবে তোমরা এই কোয়েশ্চেনটা উত্তর করতে পারবে। অন্য যদি কোনো একটা কোয়েশ্চেনকে আমরা খুঁজে বের করি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে যাওয়ার আগে আরেকটা কোয়েশ্চেন পেলাম, উইচ পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি হ্যাজ বিন ডিজাইনেটেড বাই রমিলা থাপার অ্যাজ থ্রেশহোল্ড টাইমস। এটা কঠিন ডিফিকাল্টি লেভেল, কোন টাইম পিরিয়ডটা কে রমিলা থাপার বলেছেন। রমিলা থাপার মেনলি অশোকের ওপরে স্টাডি করেছেন, এনশিয়েন্ট হিস্ট্রির ওপরে ওনার অনেক বিখ্যাত বইও আছে। তো রমিলা থাপার একজন হিস্টোরিয়ান, উনি কোনটাকে থ্রেশহোল্ড টাইমস বলে কোন টাইম পিরিয়ডটার কথা বলেছেন। এখানেতে আবার অপশনের ক্ষেত্রে তোমরা দেখো অপশন দেওয়া আছে বি সি ই 200 থেকে 300, সিই 300 থেকে সিই 600, এরকম অপশন দেওয়া আছে। তো টাইম পিরিয়ড এক্সাক্ট টাইম পিরিয়ড কোনটা লোকেট করতে হবে। সেকেন্ড ব্যাপার যেটা সেটা হচ্ছে বিসিই এবং সিই বলা আছে, এডি অ্যান্ড কিন্তু বিসি নয়। তাই এখানে আমি বলে রাখি যে যে আগেকার দিনের হিস্টোরিয়ান যারা তারা বেসিক্যালি এডি আর বিসি এই ধরনের টার্ম ইউজ করেন। তোমরা জানো বিডি বিসি মানে বিফোর ক্রাইস্ট, এডি মানে অ্যানো ডোমিনি। তো বিসি বা বিফোর ক্রাইস্ট বলতে খ্রিস্টপূর্বাব্দের কথা বলা হয়, অর্থাৎ ক্রাইস্টের জন্মানোর আগের পিরিয়ডটাকে আমরা বিসি হিসাবে চিনি এবং এডি হিসাবে চিনি ক্রাইস্টের জন্মানোর পরের সময়টাকে। তো আমরা এখন যেমন 2017 এডিতে আছি, এখন মডার্ন হিস্টোরিয়ানরা কিন্তু এডি আর বিসি এই টার্মটা ইউজ করেন না। এডি বলতে ওনারা বোঝান সিই, এডি ইকুয়াল টু সিই, সিই মানে কমন এরা। আর বিসিই বলতে বোঝান যেটাকে বলা হচ্ছে বিফোর ক্রাইস্ট বা বিসি বা খ্রিস্টপূর্বাব্দ। তো বিসিই আর বিসি, এখানে বিটা হচ্ছে কমন লেটার, তাহলে এইভাবে মনে রাখতে পারো। তাহলে যেখানে বি আছে বিসিই আর সিইর মধ্যে বি আছে যেটাতে, বিসিই এটা হচ্ছে বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্ট খ্রিস্টপূর্বাব্দ। তাহলে আমরা বিসি বলতে বুঝি বিসিই এবং এডি বলতে বুঝি সিই, তো কমন এরা অ্যান্ড বিফোর কমন এরা। তো এইটা দিয়ে ইচ্ছা করে কনফিউজ করা হয়েছে। যারা একটু নিউজ পেপার পড়ো, যারা কোনো ভালো টেক্সট বুক পড়েছো, যারা হিস্ট্রির ওপরে যে রিসেন্ট স্টাডি হচ্ছে বা ইন্টারনেটেও একটু পড়াশোনা করো, তারা কিন্তু জানবে যে বিসি আর বিসিই আর সিই বলতে অ্যাকচুয়ালি বোঝায় যথাক্রমে বিসি এবং এডি। যারা জানবে না তারা এখানেতে হয়তো কনফিউজড হয়ে যাবে। তো এই কারণে এই ধরনের অপশন দেওয়া হয়েছে। আর সেকেন্ড যেটা, যদি তুমি জেনেও থাকো এইটা টাইম পিরিয়ড রমিলা থাপার কোন সময়টাকে বলেছেন, এটা না জানলে তুমি উত্তর করতে পারবে না। যারা অপশনাল পড়ছে হিস্ট্রি নিয়ে তারা হয়তো উত্তর করতে পারবে, কারণ তারা রমিলা থাপারকে রেফারেন্স করেছেন এরকম বেশ কিছু মডার্ন হিস্টোরিয়ানদের সম্বন্ধে বা তাদের স্টাডি সম্বন্ধে হয়তো ইন্টারনেটে পড়াশোনা করছে। তো অটোমেটিক্যালি তারা উত্তর করতে পারলেও পারবে। আর যারা পারবে না তারা চিন্তা করো না, এই ধরনের কিছু কোয়েশ্চেনের উত্তর তোমরা না করতে পারতেই পারো, এগুলোকে ইগনোর করতে পারো, এগুলো নিয়ে খুব একটা চিন্তায় পড়ে যাবে না। কারণ 100টা কোয়েশ্চেনের মধ্যে 100টারই উত্তর করে আসতে হয়তো পারবে না, 2-3টে এরকম কোয়েশ্চেন থাকবে যেগুলোর উত্তর করা কঠিন। তো এটা ডিফিকাল্টি লেভেল, এই কারণেই আমি বললাম যে এটা কিন্তু কঠিন। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে একটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, হু মুভড আ রেজলিউশন অ্যাট দ্য কংগ্রেস সেশন ইন 1918 ডিমান্ডিং ইকুয়াল এলিজিবিলিটি ফর ভোটিং রাইটস ফর বোথ মেন অ্যান্ড উইমেন।
পুরুষ এবং মহিলাদের জন্য সমান ভোটদানের অধিকার এই ধরনের দাবি করে কে প্রস্তাব একটা প্রস্তাব তুলেছিল 1918 সালের কংগ্রেসের অধিবেশনেতে। তো এই কোয়েশ্চেনটার অপশন অ্যানি বেসেন্ট, বসন্তী দেবী, সরোজিনী নাইডু, সরলা দেবী চৌধুরানী। তো এই এই কোয়েশ্চেনটার উত্তর করা যাবে, এটা খুব একটা কঠিন নয়, মডারেট ডিফিকাল্টি লেভেল এটার। কারণ তোমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনগুলো নিয়ে পড়ছো এবং ইম্পর্টেন্ট অধিবেশনগুলো নিয়ে পড়ছো অবশ্যই। কোন অধিবেশনগুলো ইম্পর্টেন্ট এটা বুঝতে গেলে এটা বোঝার সোজা উপায় দুটো তিনটে উপায় থাকতে পারে। একটা হচ্ছে তুমি নিজে পড়েই বুঝতে পারছো, নিজে পড়াশোনা করে টেক্সট বুক থেকে এবং কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করার মাধ্যমে যে কোন অধিবেশনগুলো থেকে মেনলি কোয়েশ্চেন আসে। এতদিনে তোমরা প্রিলিমসের কোয়েশ্চেন পেপার হয়তো অ্যানালাইজ করেছো এবং তোমরা অলরেডি বুঝে গেছো যে ইম্পর্টেন্ট অধিবেশন কোনগুলো। দ্বিতীয় একটা অপশন টিচাররা বলে দিতে পারে, আমরা হয়তো এরকম একটা ভিডিও প্রেজেন্টেশন করতে পারি যে ইম্পর্টেন্ট কংগ্রেসের সেশনগুলো নিয়ে আলোচনা। থার্ড একটা অপশন আছে, সেটা হচ্ছে যে যে কোনো সাধারণ গাইড বুক যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল বিভিন্ন পরীক্ষার জন্য, মানে শুধু WBCS এর জন্য নয়, সব মিলিয়ে মিশিয়ে যে ধরনের বইগুলো থাকে, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম কিছুক্ষণ আগে যে লুসেন্ট, আরিহান, তুপকারস, এই সমস্ত পাবলিকেশনের যে বইগুলো, বা এর বাইরে অনেক পাবলিকেশন আছে, সেইগুলোতে কিন্তু দেখবি ইম্পর্টেন্ট অধিবেশন কোনগুলো ছিল সেগুলো একটা লিস্ট পাবে, কত সালে অধিবেশনগুলো হয়েছে। তোমার কাজ ওখান থেকে পড়া হবে না, তোমার কাজ যেটা হবে সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড টেক্সট বই থেকে ইনফরমেশনগুলোকে নোট ডাউন করা, কিন্তু ওই অধিবেশনগুলোর সালটাকে জাস্ট নোট করে নেওয়া, যাতে করে তুমি কোন সালের অধিবেশন এইটা খুঁজে পাও টেক্সট বইটাতে। এবং টেক্সট বই থেকে তুমি বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু নোট ডাউন করে রাখছো, প্রতিটা ইম্পর্টেন্ট সেশন কংগ্রেস যেগুলো হয়েছিল সেটা। যেমন প্রিলিমসে এই ধরনের কোয়েশ্চেন আসে, এটা মেনের কোয়েশ্চেন, তাই একটুখানি কঠিন, বা কঠিন বা বলা যেতে পারে একটু একটু আনকমন। এরকম কমন কোয়েশ্চেন তোমরা প্রচুর দেখেছো যে কোন কংগ্রেসের অধিবেশনেতে পূর্ণ স্বরাজ প্রস্তাবকে উত্থাপন করা হয়েছিল বা পাস করা হয়েছিল, লাহোর অধিবেশন যেটাকে বলা হয় 29। তো এই ধরনের কোয়েশ্চেন তোমরা দেখেছো যে প্রথম মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, এই ধরনের জিনিসগুলো। গান্ধী কতগুলো অধিবেশনে এতে সভাপতিত্ব করেছিলেন, তো তোমরা সাল মনে রাখছিলে তখন। এখন শুধুমাত্র সাল নয়, এখন কি কি ঘটনা ঘটছে এগুলোকে মনে রাখতে হচ্ছে মেনের পার্সপেক্টিভে। তো মেনের অ্যাসপেক্টে দেখতে গেলে এই ধরনের ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা নোট ডাউন করে রাখছো। তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, অবশ্যই বুঝতে পারছো যে ভোটিং রাইটস শুধু পুরুষদের তো থাকছে, মহিলাদেরকেও যে সমান ভোটিং রাইট দেওয়া উচিত এটা নিয়ে মুভ করাতে চেষ্টা করছেন। এইটার উত্তর কি হবে এটা তোমরা কিন্তু অবশ্যই জানার চেষ্টা করবে। এই ধরনের ইম্পর্টেন্ট যদি কোনো ঘটনা ঘটে থাকে সেগুলো অবশ্যই তোমরা নোট করছো। তো তোমরা যখন কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করছো, তোমরা এইরকম ভাবে নোট করে রাখছো যে এই যেমন কংগ্রেসের অধিবেশন, তো কংগ্রেসের অধিবেশন একটা পয়েন্ট হলো তোমাদের। কংগ্রেসের অধিবেশনের আন্ডারে সাব পয়েন্ট এরকম করতে পারো যে ইম্পর্টেন্ট অধিবেশন কোনগুলো সেটা খুঁজে বের করা। সেকেন্ড হচ্ছে তোমাদের কাজ হবে, সেকেন্ড হচ্ছে সেই ইম্পর্টেন্ট অধিবেশনের কত সালে হয়েছে বা কে সভাপতিত্ব করেছেন, শুধুমাত্র তাই নয় কি ঘটনা ঘটেছে, কি বিষয় নিয়ে রেজলিউশন পাস করানোর চেষ্টা করা হয়েছে, অ্যাটলিস্ট মানে রেজলিউশন উত্থাপন করা হয়েছে বা রেজলিউশন যদি পাস হয়ে গিয়ে থাকে, এই সমস্ত জিনিসগুলো। অবশ্যই যেখানে ডেমোক্রেসিকে প্রাধান্য দেওয়ার কথা বলা হচ্ছে, যেখানেতে কনস্টিটিউশনাল ওয়েতে চিন্তা ভাবনা করা হচ্ছে, সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট।